আমাদের বড় খবর, বাঁকুড়া শহরের এক দম্পতির করোনা পজিটিভ ধরা পড়ল। সূত্রের খবর, শহরের কমরারমাঠ এলাকার বাসিন্দা এই দম্পতি সম্প্রতি দিল্লি থেকে বাঁকুড়ায় আসেন। সেই সময় পাড়া প্রতিবেশীদের আপত্তিতে নিজেদের বাড়িতে ঢুকতে না পেরে শহরের স্কুলডাঙ্গার হাট মহাতাপ লেন সংলগ্ন একটি বেসরকারি লজে তারা থাকছিলেন। দিল্লি থেকে আসার কারণে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই দুজনের লালারস সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার সেই রিপোর্ট পজিটিভ বলে জানা যায়। তারপরই তড়িঘড়ি এই দম্পতিকে চিকিৎসার জন্য কোভিড হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে প্রশাসন। একই সঙ্গে ওই বেসরকারি লজের কর্মী সহ অন্যান্য আরো কারা দিল্লি ফেরত এই দম্পতির নিবিড় সংস্পর্শে এসেছেন সে বিষয়ে খোঁজখবর নিয়ে তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে। স্থানীয় এক বাসিন্দা এ বিষয়ে বলেন, সংক্রান্ত বিষয়ে তো সারা পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষব্যাপী আতঙ্কিত আস্থান, মানে যা খবর পাচ্ছি আমরা, তাতে আমাদের প্রচণ্ড একটা ভয় লাগছে। এই এলাকায় থাকার ক্ষেত্রে আমাদের একটা ভয়াবহ অবস্থা খারাপ হয়ে যাবে। সবাই মানুষজন তো সব বাইরে বেরিয়ে গেছে, এখন সবাই আতঙ্কিত বলেই দেখতে চাইছে যে আমরা কীভাবে থাকবো, আমরা কী করবো, আমাদের নেক্সট পদক্ষেপ কী, এটাই তারা ভাবছে। এই এলাকার তো অনেকেই লোলাজি কাজ করতো, হ্যাঁ অনেকেই কাজ করতো, সেক্ষেত্রে কি মনে হয় যে একটা সংক্রমণটা কি ছড়িয়ে যাওয়ার, এখন যেটা রোগ তার স্বাভাবিক কারণেই তো সেটা ইনফেকশাস হতেই পারে। আপনারা আতঙ্কের মধ্যে আছেন? আতঙ্কের মধ্যেই আছি। সুনন্দা রায়ের প্রতিবেদন, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া। কোভিড নাইন্টিন হলেই হাসপাতালে ভর্তি হওয়া আবশ্যক নয়। কোভিড রোগীর যদি কোনো উপসর্গ না থাকে বা মৃদু উপসর্গ থাকে, তবে তাকে বাড়িতে রেখেই চিকিৎসা করা যেতে পারে। কাশি, জ্বর, শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালে ভর্তির কথা ভাবুন। সেক্ষেত্রে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে যোগাযোগ করুন। কোভিড রোগীকে বাড়িতে রেখে চিকিৎসা করলে কিছু নিয়ম মানা অতি আবশ্যক। আক্রান্ত ব্যক্তি সম্পূর্ণভাবে সবার থেকে দূরত্ব রক্ষা করে তার নির্দিষ্ট ঘরের মধ্যে থাকবেন। সঠিকভাবে মাস্ক ব্যবহার করতে হবে এবং নিয়মিত মাস্ক সাবান জল দিয়ে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে নেওয়া প্রয়োজন। সাবান জল অথবা স্যানিটাইজার দিয়ে হাত ঘন ঘন পরিষ্কার করুন। রোগীর বাসনপত্র আলাদা রাখুন। বহু ব্যবহৃত পুরনো মাস্ক সাবধানে নষ্ট করতে হবে। রোগের সংক্রমণ রোধ করায় সমাজের সবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবেন না, বের হলে অবশ্যই মাস্ক পরবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন। এই রোগের সংক্রমণ না হওয়াই কাম্য, কিন্তু হলে অযথা আতঙ্কিত হবেন না। এই রোগ থেকে বেশিরভাগ মানুষ সহজেই সুস্থ হয়ে ওঠেন। কোভিডের বিরুদ্ধে এই লড়াইয়ে আপনার পাশে আছি আমরা। মনে রাখবেন, আপনিই পারেন সমাজে এই রোগের সংক্রমণ আটকাতে। করোনা হারবে, বাংলা জিতবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার।